নারী ফুটবলার মাসুরাদের বাড়ি সাতক্ষীরা খুলনা সড়কের বিনের পোতা এলাকায়। মা বাবা ও স্কুল পড়ুয়া বোনকে নিয়ে এই বাড়িতেই মাসুরার বসবাস। ভূমি ও গৃহহীন হওয়ায় ভাড়া বাসায় থাকতেন মাসুরার ভ্যান চালক বাবা। পরে 2018 সালে অনূর্ধ্ব 18 সাফে মাসুরার একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তখন মাসুরার পারিবারিক দুরবস্থা নজরে আসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। জেলা প্রশাসন থেকে বরাদ্দ দেওয়া হয় 800 খাস জমি। সেখানে মাটি ভরাট করে ঘর বানানো হলেও সেই জমির কিছু অংশ পড়েছে সড়ক বিভাগের আওতায়। সেই ঘর এখন ভাঙার কথা বলছে সড়ক বিভাগ। তাই খুশির মাঝেও বিষণ্নতা পুরো পরিবারে। আর অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায়, মানে এতটাই খুশি আমরা, মানে কি বলবো, প্রচুর খুশি আমরা। আমার ঘরটা তো এখন যে এমন একটা অবস্থা যদি ভেঙে যায় তো কোথায় যাব, এটা মনের ভিতরে একটা আতঙ্ক আছে। টাকা পয়সা কোনো সব তো শেষ করে ফেলেছি, মাটি ফেলাইছি, ঘর বাঁধিছি, এখন তো আর একটা টেনশন। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানালেন, কিছুদিন পরেই খুলনা থেকে সাতক্ষীরা শহর পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে। তবে নতুন ঘর না পাওয়া পর্যন্ত মাসুরাদের ঘর আপাতত ভাঙার পরিকল্পনা নেই। আর উপজেলা প্রশাসন বলছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দেওয়া হবে নতুন ঘর। আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তার ঘরটি ভাঙব না। এটা সে জানায় নাই, আমি এখন জানতে পারলাম, তো সে কখনো বলেও নি যে তাদের একটা দরকার, সেটা জানতে পারলাম, নিশ্চয়ই আমরা একটা ব্যবস্থা করব। এর আগে সাতক্ষীরা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ায় একটি জরাজীর্ণ দোচালা ঘরে ভাড়া থাকত মাসুরার পরিবার। আহসানুর রহমান রাজীব, এখন সাতক্ষীরা।